নমস্কাৰ, আপুনি চাই আছে সুপারফাস্ট প্রাইম টাইম 100। আজি ঘোষণা হব নিযুক্তি পরীক্ষার ফলাফল। দুই যুগে সদরি করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। 13,341টা পদর ঘোষণা হব ফলাফল। সেবা অনলাইন ডট ও আর জি ওয়েবসাইট লাভ করব ফলাফল। ফলাফলের হেল্পলাইন নম্বর হয়েছে 9667062053। উত্তীর্ণ পরীক্ষার্থীয়ে দিব লাগিব মৌখিক পরীক্ষা। জাগিরোদ জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কনিষ্ঠ অভিযন্তাক নিলম্বন। কামত গাফিলতির অভিযোগত অভিযন্তা সঞ্জীব পাঠকক নিলম্বন। জেলা উপায়ুক্ত দেবাশিষ শর্মায় নিলম্বন করে অভিযন্তা সঞ্জীব পাঠকক। দীর্ঘদিন ধরে বহু স্থানীয় লোকের অভিযোগ আছিল এইগৰাকী অভিযন্তার বিরুদ্ধে। তিনিচুকীয়া জেলার জাগুনৰ লেখাপানী উদয়পুরের কুঁহিয়ারবাড়ীত ন বোয়ারীর মৃত্যু কেন্দ্র করে নিশা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত রাইজে লণ্ডভণ্ড করে অভিযুক্ত স্বামীর ঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে আরক্ষী শূন্যলৈ ষোল্ল যাই গুলিচালনা করবলে বাধ্য হয়। আজি কাতি বিহু। কাতি বিহু উপলক্ষে কৃষিজীবী গঁয়ার মাজত ভীষণ ব্যস্ততা। আকাশ বন্তিয়ে উজ্বলাব সেউজীয়া পথার। আজি সন্ধিয়া আকাশ বন্তিরে উজ্বলিব অসমীয়ার ঘর। কাতি বিহুর প্রস্তুতি চলার লগতে ধূপ দীপ নৈবেদ্য আগবহায় ঘরে ঘরে নাম কীর্তন করা পরিলক্ষিত হব। আজি কাতি বিহু। কপালক ঘাম মাটিত পেলায় রোপণ করা খেতিডরা শ্রীবৃদ্ধির প্রার্থনা করব সহা কৃষক রাইজে। আর তেনে সময়তেই ওদালগুড়ি জেলার এখন গাঁত দেখবলে পাওয়া হল ব্যতিক্রমী দৃশ্য। সন্ধিয়ালে প্রতিঘর লোকর তুলসীর তলত আর পথারত জ্বলিব আকাশ বন্তি। সুরাইবাড়ী আরক্ষীর বৃহৎ সফলতা। ত্রিপুরা সীমান্ত 3 টনক অধিক গাঞ্জা জব্দ। 3 কোটি 30 লাখ টাকার গাঞ্জা সহ ট্রাক চালকক গ্রেপ্তার আরক্ষীর। আরক্ষী নিযুক্তি প্রক্রিয়া ভুয়া প্রমাণপত্র দিয়া 8 জনক গ্রেপ্তার। সিআইডিয়ে গ্রেপ্তার করে 8 অভিযুক্তক। শীঘ্রে জালত করিব পারে আন বহুজন। নিযুক্তি প্রক্রিয়া দিছিল কম্পিউটার শিক্ষার ভুয়া প্রমাণপত্র। রঙিয়াত উৎকোচলে গ্রেপ্তার হওয়া রেলওয়ে বিষয়া রবীন দাসক মারাথন জেরা সিবিআইত। রেলওয়ে শ্রম কল্যাণ বিভাগের কার্যালয়ত সিবিআই জেরা চলালে পরিদর্শক রবীন দাসক। অনুকম্পামূলক চাকরির মেডিকেল রিপোর্টের নামত ধন দাবি করে গ্রেপ্তার হয়েছিল রেলওয়ের শ্রম কল্যাণ বিভাগের পরিদর্শক রবীন দাস। গোসকুর রবীন দাসর হাজোর বরদধির ঘরত সিবিআইর অভিযান। 6 জনীয় সিবিআই দলটোয়ে চলালে 3 ঘণ্টা ধরে অভিযান। তদন্তকারী দলটোয়ে অভিযান চলে জব্দ করে রবীন দাসর পরিয়ালর মোবাইল ফোন। বঙ্গাইগাঁও ড্রাগস বিরোধী অভিযান। খারিজা দোলাইগাঁওত আরক্ষী অভিযান চলায় প্রায় 90 গ্রাম ড্রাগস সহ আটক করে এজনক। ধৃত যুবকজন ইউসুফ আলী। চন্দ্রপুরত পথ দুর্ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। উত্তেজিত রাইজে ভাঙি চুরমার করলে দুর্ঘটনা সংঘটিত করা ট্রাক। ইটাভর্তি ট্রাকর খুন্দাত আহত হয়েছিল 3 জনক লোক। হোজাইত পুনের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 2 সরবরাহকারী। নন্দপুর অঞ্চলত আরক্ষীর অভিযানত গ্রেপ্তার হয়েছে লঙ্কার নিহার দে আর হোজাই কৃষ্ণ সাহু। জব্দ হয়েছে 2টা সাবোনের বাকসত 29 গ্রাম ব্রাউন সুগার। অন ক্যামেরা পত্নীক হত্যার অপচেষ্টা বাহান স্বামীর। পত্নীয়ে গোপনে ক্যামেরাত বন্দী করলে ঘটনার কিহরণকারী দৃশ্য। এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে লক্ষিমপুরত। নিউজ18র ধারাবাহিক বাতরির পিছতে পুনের ঠিকনা পালে যোরহাটের অসহায় 5টি কণমানিয়ে। পথারের মাজত আশ্রয় লওয়া 5 কণমানির নতুন ঠিকনা হল যোরহাট চাইল্ড কেয়ার হোম, চাইল্ড লাইনের যোরহাট ইউনিট, CWC, DCPU-র বিষয়ভোগীয় সকলের উদ্যোগত অসহায় 5টি কণমানিক লওয়া হয় যোরহাটের চাইল্ড কেয়ার হোমলে। রাইজর সুরক্ষা সম্পূর্ণরূপে নিশ্চিত নকরা পর্যন্ত বন্ধ রাখক নামনি কনখিরির জলবিদ্যুৎ প্রকল্পর কাম। গেরুকামুখর NHPC-র প্রকল্পস্থলী পরিদর্শন করে এই দাবি TMC-র সভাপতি রিপুন বরার। বিশেষজ্ঞর পরামর্শের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে কারিকরী কৌশল সলনি করে নির্মাণ ব্যবস্থা সংশোধন করার দাবি জানালে TMC-র প্রতিনিধি দলটোয়ে। বাগুড়ি আরক্ষীর বিরুদ্ধে অবৈধভাবে ধন সংগ্রহের অভিযোগ ট্রাকর কর্মচারীর। কাজিরঙ্গার হালদিবাড়ির গোলাঘাট সীমান্তত লালিগুড় ভর্তি ট্রাকর পর ধন দাবি। উপযুক্ত নথি থাকার পাশতো 3,500 টাকা ললে বাগুড়ি আরক্ষী। তিনিচুকীয়ার লেখাপানীত উত্তপ্ত পরিস্থিতি। 3 মাহ পূর্বে বিবাহপাশত আবদ্ধ হওয়া বোয়ারীর মৃত্যু কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় উদয়পুরের কুঁহিয়ারবাড়ি গাঁত। স্বামী প্রশান্ত কটোয়ালে পত্নীক নির্যাতন চলাই অহার অভিযোগ। হাজোর রামদিয়ার নদিয়াত অবসরপ্রাপ্ত শিক্ষকক হত্যার চেষ্টা। রামদিয়া আরক্ষীর জালত পড়িল হাসনুর মতিন নামের এজন যুবক। শাহ অর্দিন নামের ব্যক্তিজনক আক্রমণ করে পলাতক হয়ে আসিল হাসনুর। কোকরাঝারের ভারপ্রাপ্ত পরিবহন বিষয়া সোমেশ্বর ব্রহ্ম গ্রেপ্তারের পাশতে কোকরাঝারের ব্রয়লার মুরগির বাজারত দামের তারতম্য। 180-190 টাকার 160-145 টাকালে হ্রাস পালে গোটা মুরগির দাম।
বিষয়গৰাকী গ্ৰেপ্তাৰৰ পাছতে বন্ধ হৈছে সিন্ডিকেট ৰাজ করিমগঞ্জ আরক্ষীর অভিযানত জব্দ 2 কুইন্টল 15 কিলোগ্রাম গাঞ্জা গাঞ্জাসহ আরক্ষী আটক করে তাহির আলী আর তেওঁৰ পুত্রক জব্দ আটক করে জব্দকৃত গাঞ্জাখিনির বজার মূল্য প্রায় 25 লক্ষাধিক টাকা কলিয়াবরের বাগুড়িত 24টা চোরাং গরু জব্দ এখন ট্রাকত সরবরাহ করা হয়েছে চোরাং গরুসমূহ গোলাঘাটর বিহরা বজারের সামগ্রীলে সরবরাহ করা হয়েছিল গরুকেটা গরু সরবরাহত জড়িত দুজনক আটক আমিনগঞ্জ 8 কোটি টাকার হেরোইন জব্দ এখন বলেরো বাহনত মণিপুরের সরবরাহের চেষ্টা করেছিল 60 প্যাকেট হেরোইন আমিনগাঁওত এগারী মহিলাসহ 3 ড্রাগস সরবরাহকারীক আটক মহানগরীর বরাগাঁওত চলিল ড্রাগস বিরোধী অভিযান আরক্ষীর অভিযানত 15টা হেরোইন ভর্তিত কন্টেইনার জব্দ করার এটা সরবরাহকারীক গ্রেপ্তার করা হয়েছে মহানগরীর শরাইঘাট দলঙর সমীপত 750 গ্রাম হেরোইন জব্দ মহানগর আরক্ষী আর কামরূপ আরক্ষীর যৌথ অভিযানত এখন বাহনের জব্দ করা হয় হেরোইনখিনি এই ঘটনার 3 অভিযুক্ত আটক মহানগরীর খাওকুসিত ড্রাগস আসক্ত যুবকক করায়ত্ত দোকানত বস্তু ক্রয় করা চলেরে দোকানীর সাইকেল লৈ উঠা হয়েছিল চোরটো রাইজে হাতেলতে ধরা পেলাই চোরটোর উদ্ধার করা হয়েছে ড্রাগসর কন্টেইনার কামপুরস্থিত নগাঁও সমবায় চেনিকলত আরক্ষীর অভিযান লোহার সামগ্রী চুরি করে থাকা অবস্থাত আরক্ষীর জালত পড়ে চোর চোরটো কামপুরের মাজরাতির বিমান পড়া হোজাইত কাঠফুলা খাই অসুস্থ 7 জন একটা পরিয়ালের 7 জন লোক অসুস্থ অসুস্থ আটাইকে হোজাইত হাম হাসপাতালত ভর্তি অসুস্থ কাকির বিশ্বজিৎ মজুমদার সুজন মজুমদার ঝর্ণা মজুমদার সহ আন 4 জন উত্তর গুয়াহাটীস্থিত হাটগাঁও জেংগিয়া বিলত চোরাং শিকারীর তাণ্ডব চোরাং শিকারিয়ে জাল পাতি নিধন করেছে শ শ বনরিয়া প্রজাতির হাঁহ স্থানীয় রাজ্যে হাঁহ সহ ধরা হাসিম আলী নামের চোরাং শিকারীটো পলাই সারিবলে সক্ষম হয় নলবাৰীৰ বৰক্ষেত্ৰীৰ সৈয়দ আলীৰ চৰত নাও দুৰ্ঘটনা গৰৈমাৰীৰ পৰা বৰক্ষেত্ৰীৰ কুৰিহা মাৰি লৈ আহি থকা অৱস্থাত সংঘটিত হয় এই দুৰ্ঘটনা নাও দুৰ্ঘটনাত এজন লোক নিহত হোৱাৰ লগতে 3 জন লোক আহত হয় নলবাৰীৰ চামতা বালিপথাৰ চকৰ বিদ্যুমণি হোটেলত অগ্নিকাণ্ড চিলিণ্ডাৰ বিস্ফোৰণ হৈ সংঘটিত হোৱা অগ্নিকাণ্ডত হোটেলখন সম্পূৰ্ণৰূপে জাহ যায় ঘটনাস্থলীত অগ্নি নিৰ্বাপক বাহিনী উপস্থিত হৈ স্থানীয় ৰাইজৰ সহযোগত নিৰ্বাপন কৰে জুই লেখাপানীর উদয়পুরা শিবসাগর সমষ্টির বিধায়ক তথা রাজ্যর দলের সভাপতি অখিল গগৈ কা আন্দোলনের শহীদের স্মৃতি নির্মাণ করে উলিওয়া শহীদ বেদি উন্মোচন বিধায়ক অখিল গগৈ সোনাপুরত জনজাতীয় লোকের প্রতিবাদ ডিমরিয়া জেলা জনজাতি সংঘর আহ্বানত জনজাতীয় লোকসকলে সাব্যস্ত করে প্রতিবাদ ডিমরিয়ার বহু ভূমিক হাঙুরি বন বিভাগে জারি করা সংরক্ষিত বনাঞ্চলের জাননীক লৈ এই প্রতিবাদ সোনারীত টাই আহোম যুব পরিষদের প্রতিবাদ টাই আহোমসকলক জনজাতিকরণ আর স্বায়ত্ত শাসনের দাবী জেলা উপায়ুক্তর কার্যালয় ঘেরাও করে সাব্যস্ত করে প্রতিবাদ অনাঅসমীয় গাঁও প্রধান নিযুক্তি ক্ষোভিত রাইজে অবরোধ করিলে ফিলোবাড়ির দুমদুমা মুখ্য পথ 4 নম্বর লাঠ গাঁও প্রধানের নিযুক্তিত অসন্তুষ্টি 95% থলুয়া বসতি প্রধান অঞ্চলটোত বিহারী সম্প্রদায়ের কৃষ্ণ তিওয়ারীক নিযুক্তির প্রতিবাদ রাজ্যত গঠন হব প্রাক্তন আসুর নতুন সংগঠন হোজাইকে ধরে 19 জেলা সমিতি গঠন করেছে নতুন সংগঠনটোয়ে অহা 29 অক্টোবর কটন কলেজত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ সমিতি গঠন হব শিবসাগরের মুকালনৈত বিগত 75 বছরে মিতং নদীর উপর নির্মাণ নহল এখন পক্ষী দলং যার বাবে অঞ্চলটোর রাইজে মাত্র এডাল বাঁহর সাঁকো অথবা এখন হাত নাওয়েরে করবলগা হয় যাতায়াত দক্ষিণ কামরূপর ধারাপুরের ধোপর তলত গজেন কলিতার চমৎকারী উদ্ভাবন নিজের মোটরসাইকেলখনের ট্রলি সংযোগ করে মিনি এম্বুলেন্স সাজিছে গজেন কলিতায় বরসলার বসাখিমলত শতাধিক শাক পাচলি ব্রহ্মপুত্রের বাঢ়নি পানি তছনস আবতরিয়া বানত শাক পাচলি খেতি বিনষ্ট হওয়ার দিশহারা হয়েছে অঞ্চলটোর শতাধিক কৃষক মানকাছৰ বনাঞ্চলত অবাট বন ধ্বংসযোগ্য এফালৰ পৰা এজোপা এজোপাকৈ মূল্যবান গছ কাটি তহিলং কৰিছে দুষ্কৃতিকাৰীয়ে নিৰ্বিকাৰ মানকাছৰ আৰু হাতছিঙিমাৰী বন বিভাগ নলবাৰীৰ খানিকুছি ৰাজ্যিক চিকিৎসালয়ৰ দুৰৱস্থা ধুমুহাই বিধ্বস্ত কৰাৰ 7 মাহ পিছতো চিকিৎসালয়খনত নহল মেৰামতি কাণসাৰ নাই বিভাগীয় কৰ্তৃপক্ষ কৰিমগঞ্জত জল জীৱন মিছনৰ নামত চলিছে লুণ্ঠন ৰাজ মূল আঁচনিৰ কাম নকৰাকৈ কেইটামান নলা বহুৱাই ঠিকাদারে 1 কোটি টাকার ধন আত্মসাত করার অভিযোগ যার বাবে স্থানীয় রাইজে ক্ষোভ প্রকাশ করে সাব্যস্ত করে প্রতিবাদ বিশ্বনাথত উপস্থিত তেজপুরস্থিত সেনার ফোর কোরর মুরব্বী লেফটেন্যান্ট জেনেরেল ডি এস রানা অসমলৈ স্বাভাবিক পরিবেশ উভতি আহত সুখী বলে উল্লেখ করে বিষয়াগুলি সেনাবাহিনীর বিশেষ
আতৰাই দিয়াত ভাল কথা বুলি উল্লেখ কৰে বানকাছৰ দেখি জনগোষ্ঠীয় মঞ্চ অসমৰ সহযোগত ৰাজ্যৰ উত্তাল প্ৰতিবাদ ব্ৰহ্মপুত্ৰ খহনীয়া প্ৰতিৰোধৰ দাবীত প্ৰতিবাদী কাৰ্যসূচী কুকছৰ মালিৰ আলগা অঞ্চলত দীৰ্ঘদিন ধৰি অব্যাহত আছে খহনীয়া বাক্সাত জৰাজীৰ্ণ পথে বিপদ মাতিছে পথচাৰীৰ বছৰ বছৰ ধৰি মেৰামতি নহল কুৱনখাটা নৈয়াপাৰা সংযোগে পথটো এজাক বৰষুণ দিলে পথটোত জমা হয় একাঁঠু পানী হোজাইৰ ডবকা পশুধন বজাৰত দুৰৱস্থা পুতি গন্ধময় পৰিৱেশত চলিছে জিলাখনৰ সৰ্ববৃহৎ পশুধনৰ বজাৰখন বজাৰখনৰ পৰা লাখ লাখ টকাৰ কৰ সংগ্ৰহ কৰা ডবকা পৌৰসভাই কোনো গুৰুত্ব প্ৰদান নকৰাৰ অভিযোগ কাজিৰঙাৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অতিক্ৰম বন্য হস্তীৰে এটা দতাল হাতীয়ে পথ অতিক্ৰম কৰা দৃশ্যবন্দী হল কলিকতাৰ পৰ্যটকৰ কেমেৰাত অতি সন্তৰ্পণে দতাল হাতীটোৱে পথ অতিক্ৰম কৰাৰ সময়তে পথৰ দুয়ো দিশে ক্ষন্তে ক্ষমেৰ বাবে বন্ধ হৈ পৰিল যান বাহনৰ চলাচল মহানগৰীৰ সমীপৱৰ্তী ৰাণীত অব্যাহত হাতী মানুহৰ সংঘাত হাতী মানুহৰ এই সংঘাতৰ দূৰীকৰণৰ বাবে ৰাণী বনাঞ্চলী কাৰ্যালয়ৰ গুণ্ডুগঞ্জ জৰাশালত আয়োজন কৰা হয় হস্তী পূজা জাগিৰোডৰ আমলিঘাটত বন্য হস্তীৰ সন্ত্ৰাস নিশা হলে বৃহত্তৰ অঞ্চলটোত বন্য হস্তীয়ে চলাই উপদ্ৰৱ সোণাইকুচি বনাঞ্চলৰ পৰা ওলাই অহা হাতীৰ উপদ্ৰৱত ত্ৰাহী মধুসূদন কোঁৱৰিছে স্থানীয় ৰাইজে বন্য হস্তীৰ উপদ্ৰৱৰ বাবে মৰিয়নীৰ পুখুৰীয়া গাঁৱত বিগত কেইবা বছৰ ধৰি পথাৰত কৰিব পৰা নাই খেতি যাৰ ফলস্বৰূপে বহু বিঘা পথাৰ চন পৰি ৰৈছে পুখুৰীয়া গাঁৱকে ধৰি কাষৰীয়া 20খনৰো অধিক গাঁৱত কলিয়াবৰত এটা পোৱালী বন্য হস্তীৰ মৃতদেহ উদ্ধাৰ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দাঁতি কাষৰীয়া টিলিং গাঁৱত মৃত অৱস্থাত উদ্ধাৰ কৰা হয় পোৱালী হাতীটো 4 বছৰীয়া হাতী পোৱালীটো অন্য হাতীৰ জাকৰে হোৱা যুঁজত মৃত্যু হোৱাৰ সন্দেহ বন বিভাগৰ গোৱালপাৰাৰ শলমাৰীৰ গেণ্ডাৰ খেতিপথাৰত বন্য হস্তীৰ মৃত্যু বন বিভাগৰ সন্দেহ খাদ্যত বিষক্ৰিয়া হৈ মৃত্যু হৈছে হাতীটোৰ এটা মাহতে গোৱালপাৰাত 3টাকৈ হাতীৰ মৃত্যু হৈছে নুমলীগড়ত 39 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ বন্য হস্তীৰ দৈগ্ৰুং চাহ বাগিচাৰ কাষৰ 39 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ বহু সময় ধৰি আৱদ্ধ কৰি ৰাখিলে হাতীৰ জাকে তাৰ মাজতে বন্য হস্তীয়ে চোঁচা ল'লে একাংশ লোকলৈ মহানগৰীৰ নাৰেঙ্গীৰ আৰ্মি কেম্পৰ শিশু বিদ্যালয়ত ঝুলনাৰ মাজত সোমাই শিশুৰ দৰে উমলিছে এটা বন্য হস্তীয়ে আমচাং অভয়াৰণ্যৰ পৰা ওলাই অহা হাতীটোৱে ঝুলনাৰে উমলা দৃশ্য বন্দী হল প্ৰত্যক্ষদৰ্শীৰ কেমেৰাত বায়ঙৰ আশীগড় গাঁৱত প্ৰকাণ্ড অজগৰ উদ্ধাৰ ৰাইজে অজগৰটো উদ্ধাৰ কৰি গতাই দিয়ে পবিতৰা বন বিভাগৰ হাতত পথাৰৰ মাছ ধৰাত জালত অজগৰটো লাগি থকা অৱস্থাত স্থানীয় লোকে প্ৰত্যক্ষ কৰে বকুৰ শাখাটিত কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল দেওবাৰে শাখাটিত উপস্থিত হৈ থলগিৰি ধাবাত থলুৱা খাদ্যৰ সোৱাদ ল'লে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সোণোৱালে মদ জোৱাৰ আড্ডালৈ পৰিণত দবকাৰ ঐতিহাসিক নেহৰু খেলপথাৰ দীৰ্ঘদিনৰে পৰা পৰিত্যক্ত হৈ থকা খেলপথাৰত নিতৌ চলে অসামাজিক কাৰ্যকলাপ অচিৰেই খেলপথাৰখন পুনৰুজ্জীৱিতকৰণৰ আহ্বান স্থানীয় ৰাইজৰ গোৱালপাৰাৰ এজন 23 বছৰীয়া যুৱকৰ ব্যতিক্ৰমী পদক্ষেপ ড্ৰাগছ আৰু ধপাতমুক্ত অসম গঢ়াৰ উদ্দেশ্যেৰে সমগ্ৰ অসমজুৰি চাইকেল যাত্ৰা কৰিছে নৰেন ৰায় নামৰ যুৱকজন নগাঁৱৰ তুলসী দেউৰী আৰু ডাকৰ ঘাট পঞ্চায়তৰ বানপীড়িত ৰাইজৰ সাহায্য বিতৰণ দেওবাৰে আৰু সোমবাৰে প্লেন ইণ্ডিয়া নামৰ স্বেচ্ছাসেৱী সংস্থাটোৱে দেওধৰ পঞ্চায়তৰ বৰপাথৰী বাপুজী খেলপথাৰত বানপীড়িত ৰাইজক সাহায্য বিতৰণ কৰে প্ৰাগজ্যোতি সাংস্কৃতিক প্ৰকল্পত বিশেষভাৱে সক্ষম ছাত্ৰ ছাত্ৰী আৰু শিশুসকলৰ বাবে বিশেষ অনুষ্ঠান শ্বাইন এণ্ড টাচ সংস্থাই অনুষ্ঠিত কৰা এই অনুষ্ঠানত বিশেষভাৱে সক্ষম শিশু তথা কিশোৰ কিশোৰীসকলৰ মাজত বিভিন্ন অনুষ্ঠানৰ আয়োজন কৰা হয় এন চি চিৰ 75 বছৰ সম্পূৰ্ণ হোৱাৰ বাবে বিশ্বনাথ ঘাটৰ পৰা এন চি চি কেডেটসকলে আৰম্ভ কৰিছে নৌকা যাত্ৰা ফ'ৰ কৰৰ মুৰব্বী লেফটেনেণ্ট জেনেৰেল ডি এছ ৰাণাই সোমবাৰে বিশ্বনাথ ঘাটত ফ্লেগ অফ কৰে এই নৌকা যাত্ৰাৰ চতিয়াৰ বালিজান পাটৰ বস্তিৰ অহিংসা জ্যোতি যুৱক সংঘৰ উদ্যোগত ঝুমুৰ কৰ্মশালাৰ লগতে প্ৰতিযোগিতা চতিয়াৰ বিধায়ক পদ্ম হাজৰিকাই উদ্বোধন কৰে কৰ্মশালাখনি ঝুমুৰ গীতৰ কলিৰে উদ্বোধন কৰে কৰ্মশালা সামৰণি পৰিল মংগলদৈ গ্ৰন্থমেলা মংগলদৈ প্ৰেছ ক্লাবৰ উদ্যোগত অনুষ্ঠিত এই গ্ৰন্থমেলাত দেওবাৰে বিশিষ্ট সাংবাদিক তথা গুৱাহাটী প্ৰেছ ক্লাবৰ সভাপতি মনোজ নাথ আৰু জিতেন্দ্ৰ কুমাৰ চৌধুৰীক বৰ্ষশ্ৰেষ্ঠ সাংবাদিক বঁটা প্ৰদান কৰা হয় মংগলদৈ গ্ৰন্থমেলাত আবৃত্তিকাৰৰ ৰূপত ৰাজ্যসভাৰ সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটা মংগলদৈ প্ৰেছ ক্লাবৰ উদ্যোগত অনুষ্ঠিত হয় গ্ৰন্থমেলা বিশিষ্ট নাট্যকাৰ গীতিকাৰ হেমন্ত দত্তক নাট্যকৰ্য সন্মান প্ৰদান গ্ৰন্থমেলা
বন্যহস্তীৰ উপদ্ৰৱৰ বাবে চন পৰিছে ডিমৰিয়াৰ বহু খেতি পথাৰ কাতি বিহু দিনা পথাৰত বন্তি জ্বলোৱাৰ পৰাও বঞ্চিত হ'ব এইসকল খেতিয়ক বছৰ বছৰ ধৰি অব্যাহত থকা হাতীৰ ত্ৰাসৰ বাবে খেতি কৰিবলৈ এৰিছে এইসকল কৃষকে দুধনৈত গোৰ্খা মহিলাসকলে পালন কৰে অন্যতম উৎসৱ পিছ উৎসৱ দুধনৈত বাক্ৰাখুটি ৰাজহুৱা খেলপথাৰত গোৰ্খা জনগোষ্ঠীৰ পৰম্পৰাগত সাজপাৰ পৰিধান কৰি এই উৎসৱ পালন এদিনীয়াকৈ অনুষ্ঠিত অনুষ্ঠানত উখল মাখল পৰিৱেশ কাতি বিহু আৰু দীপাৱলীক লৈ ব্যস্ত ছয়গাঁৱৰ পশ্চিম ধুলি কুমাৰপাৰাৰ মৃৎশিল্পীসকল দিনে নিশাই ভিন্ন আকৃতিৰ মাটিৰ চাকি নিৰ্মাণ কৰাত ব্যস্ত উত্তম কুমাৰৰ পৰিয়াল অৰ্থনৈতিক দুৰৱস্থাৰ মাজতো ধৰি ৰাখিছে থলুৱা শিল্প মঙলবাৰে ৰাজ্যবাসীয়ে পালন কৰিব কাতি বিহু উৰুকাৰ দিনটো থলুৱা মাটিৰ চাকিৰে ভৰি পৰে গহপুৰৰ বজাৰ মাটিৰ চাকি ক্ৰয় কৰিবলৈ বজাৰত গ্ৰাহকৰ ভিৰ মঙলবাৰে সমগ্ৰ ৰাজ্যতে কৃষক ৰাইজে পালন কৰিব কাতি বিহু কিন্তু এইবাৰ ৰঙিয়াৰ বগৰীবাৰীৰ ৰাইজে পালন কৰিব নোৱাৰে কাতি বিহু চলিত বৰ্ষত বগৰীবাৰীত পুঠিমাৰী নৈত বাঢ়নী পানীয়ে বুৰাই পেলোৱাৰ পিছত বালিত পোত গৈছে শ শ বিঘা খেতিপথাৰ মহানগৰীৰ গীতানগৰত অনুষ্ঠিত হ'ব ৰাজহুৱা কাতি বিহু গীতানগৰ বিহু সন্মিলনীৰ সহযোগত ৰাজহুৱাভাৱে কাতি বিহু পালনৰ প্ৰস্তুতি গীতানগৰ স্কুল খেলপথাৰত কৃত্ৰিম ধাননি পথাৰ খেৰীঘৰৰ লগতে গাঁৱৰ পৰিৱেশ তৈয়াৰ কৰা হৈছে সমাগত পোহৰৰ উৎসৱ দীপাৱলী মাটিৰ চাকি বনোৱাত ব্যস্ত ৰাজ্যৰ মৃৎশিল্পীসকল বাইহাটা চাৰিআলিৰ খেহেনীপাৰা গাঁৱৰ হীৰা আৰু কুমাৰ সম্প্ৰদায়ৰ প্ৰায় দুশ পৰিয়াল ব্যস্ত হৈ আছে মাটিৰ চাকি তৈয়াৰ কৰাত ডিব্ৰুগড়ৰ কাছাৰীঘাটতো দীপাৱলীৰ বাবে ব্যাপক প্ৰস্তুতি মৃৎশিল্পীসকলে বিগত বছৰৰ দৰে এইবেলিও মাটিৰ চাকি নিৰ্মাণ কৰাত ব্যস্ত হৈ আছে কাছাৰীঘাটৰ তিনিটা পৰিয়ালে দিনে নিশাই ব্যস্ত হৈ আছে দীপাৱলীৰ সামগ্ৰী নিৰ্মাণ কৰাত দীপাৱলী উপলক্ষে সজাই পৰাই তোলা হৈছে লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰ যাত্ৰীৰ বাবে বিমান কোঠাৰ ভিতৰত বজাৰ কৰাৰ সুবিধাৰ্থে গ্ৰহণ কৰা হৈছে বিশেষ ব্যৱস্থা যাত্ৰীয়ে ৰেহাই মূল্যত লাভ কৰিব খাদ্য কলিয়াবৰৰ জখলাবন্ধাৰ কুমাৰপট্টিত মৃৎশিল্পীসকলৰ মাজত ব্যস্ততা পোহৰৰ উৎসৱ দীপাৱলীলৈ মাজত কেইটামান দিন থকাৰ সময়তে এতিয়া ভিন্ন আকাৰৰ মাটিৰ চাকি তৈয়াৰ কৰাত ব্যস্ত হৈ আছে মৃৎশিল্পীসকল বৰপেটা ৰোডৰ পালপাৰাত মৃৎশিল্পীয়ে প্ৰস্তুত কৰিছে মাটিৰ চাকি খৰিৰ দাম বৃদ্ধি পোৱাত ইলেক্ট্ৰনিক ভাটি দিবলৈ মুখ্যমন্ত্ৰীক দাবী জনালে মৃৎশিল্পীসকলে দীপাৱলীৰ নিশা উজ্বলাই তুলিবলৈ সাজু হৈছে তেজপুৰৰ এছকাৰণ হেণ্ডিক্ৰাফ্ট কমলাক্ষী ৰাজখোৱা বৰা নামৰ মহিলাগৰাকীৰ উদ্যোগত বহু মহিলাই প্ৰস্তুত কৰি তুলিছে ৰং বিৰঙৰ ভিন্ন মমবাতি চতিয়া সমষ্টিৰ অন্তৰ্গত পূব নাগশংকৰ ৰাস মহোৎসৱৰ ৰূপালী জয়ন্তী বৰ্ষৰ লাইখুটা স্থাপন বিধায়ক পদ্ম হাজৰিকাৰ 11, 12 আৰু 13 নৱেম্বৰত চেঙামাৰী খেলপথাৰত পূব নাগশংকৰ কেন্দ্ৰীয় ৰাস মহোৎসৱ উদযাপন কৰা হ'ব সদৌ অসম লেখিকা সমাৰোহ সমিতিৰ নেতৃত্বত বোকাখাটৰ দুই মহিলা সভানেত্ৰী নিৰ্বাচনত কুবৰ্ণ শইকীয়া আৰু যুটীয়া সম্পাদিকা গীতাঞ্জলি কলিতা শিৱসাগৰত অনুষ্ঠিত সদৌ অসম লেখিকা সমাৰোহ সমিতিৰ বাৰ্ষিক অধিৱেশনলৈ নিৰ্বাচিত হৈছে দুয়োগৰাকী ডক্টৰ নবীন চন্দ্ৰ শৰ্মাৰ শেষকৃত্য সম্পন্ন মালিগাঁৱৰ নিজা বাসভৱনত দেওবাৰে শেষ নিশ্বাস ত্যাগ কৰে লোক সংস্কৃতিৰ গৱেষক তথা অৱসৰপ্ৰাপ্ত অধ্যাপকগৰাকীয়ে মৃত্যুৰ সময়ত ডক্টৰ শৰ্মাৰ বয়স আছিল 84 বছৰ যোৰহাটত প্ৰথমবাৰৰ বাবে অনুষ্ঠিত হৈছে ক্ৰছ ফিট প্ৰাইজ মানি প্ৰতিযোগিতা ৰেড ড্ৰেগন মাৰ্চিয়েল আৰ্ট একাডেমি আৰু এক্সট্ৰিম ফিটনেছ ষ্টুডিঅ'ৰ যৌথ উদ্যোগত অনুষ্ঠিত এই প্ৰতিযোগিতাত শতাধিক প্ৰতিযোগীয়ে অংশগ্ৰহণ কৰে ঢেকিয়াজুলি ঘগৰা গড়জুলি ক্ৰীড়া সন্থাৰ উদ্যোগত প্ৰাইজ মানি ফুটবল প্ৰতিযোগিতা এই প্ৰতিযোগিতাত ওদালগুৰি জিলাৰ চাউলা চাহ বাগিচাই ঢেকিয়াজুলি টাউন ক্লাবক 3-1 গ'লৰ ব্যৱধানত পৰাস্ত কৰে দিল্লীৰ চি বি আই কাৰ্যালয়ত মনীষ সিসোদিয়াক জেৰা আবকাৰী কেলেংকাৰীৰ অভিযোগত চি বি আইক জেৰা সিসোদিয়া দিল্লীৰ চৰকাৰী বাসগৃহত কটকটীয়া নিৰাপত্তা চি বি আইৰ কাৰ্যালয়ৰ সন্মুখত আপৰ নেতাকৰ্মী সাব্যস্ত কৰে কালি উত্তাল প্ৰতিবাদ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা আপৰ নেতাকৰ্মীসকলক আটক প্ৰতিবাদস্থলীৰ পৰা বলপূৰ্বকভাৱে আঁতৰোৱা হয় আপৰ নেতাকৰ্মীসকলক দিল্লীত 144 ধাৰা জাৰি কৰা হয় চি বি আই কাৰ্যালয়ত মনীষ সিসোদিয়াক জেৰা চলাৰ পিছতে দিল্লী প্ৰশাসনে জাৰি কৰে 144 ধাৰা কংগ্ৰেছৰ অন্তৱৰ্তীকালীন সভানেত্ৰী ছোনিয়া গান্ধীয়ে কৰিলে ভোটদান এ আই চি চিৰ সভাপতি পদৰ নিৰ্বাচনত কালি সভানেত্ৰীগৰাকীয়ে ভোট সাব্যস্ত কৰে দিল্লীৰ এ আই চি চিৰ মুখ্য কাৰ্যালয়ত অনুষ্ঠিত হয় ভোটগ্ৰহণ মন্ত্ৰী ছোনিয়া গান্ধীৰ লগতে কন্যা তথা কংগ্ৰেছ দলৰ নেত্ৰী প্ৰিয়ংকা গান্ধী ভাদ্ৰায়ো কৰিলে ভোটদান এ আই চি চিৰ সভাপতি নিৰ্বাচনৰ বাবে ভোটদান কৰে প্ৰিয়ংকা গান্ধী ভাদ্ৰাই
হিমাচল প্রদেশৰ ধৰ্মশালাত তিব্বতী যুৱ কংগ্ৰেছে চীন চৰকাৰৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ চীনৰ কমিউনিষ্ট পাৰ্টিৰ বিসংখ্যা বৈঠকৰ বিৰোধিতা তিব্বতী যুৱ কংগ্ৰেছত অযোধ্যাত বানৰ প্ৰকোপ বৃদ্ধি ফেনে ফুটুকাৰে বাঢ়িছে সৰজু নৈৰ জলপৃষ্ঠ বাঢ়নি পানী প্লাবিত বহু আৱাসিক অঞ্চল বানপীড়িতসকলে ওখ স্থানত লৈছে আশ্ৰয় অযোধ্যাত ডেংগু আক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধি বানপীড়িত সরকার হাসপাতাল সমূহ দিনক দিনে বৃদ্ধি পাইছে ডেঙ্গিত আক্রান্ত রোগীর সংখ্যা হায়দ্রাবাদত তেলেঙ্গানা সরকারের বিদ্যালয় সমূহ আগবাইছে মিড ডে মিল এটার সরকারি বিদ্যালয় সমূহ শিক্ষার্থীসল বিনামূলক আগবা হব দুপুরিয়ার আহার পাটনার ডেঙ্গির সংক্রমণ রোধের বাবে রাজ্য সরকারে লৈছে পদক্ষেপ মন্ত্রী তেজস্বী যাদবে মুক্তি করলে কেইবাটাও ফগিং মেশিন চহরখনের বিভিন্ন প্রান্তত এই ফগিং মেশিনেরে ডেঙ্গি প্রতিরোধের চেষ্টা করা হব ইম্ফলত আয়োজন করা হয় 16 সংখ্যক সরস মেলা প্রতি বছরের আয়োজনে এইবারও আয়োজন করা হয়েছে সরস মেলা আটক ধুনিয়া সা সামগ্রী সাজপার প্রদর্শন করা হয় মেলাত মুম্বাইত অনুষ্ঠিত এক ফ্যাশন শোত র্যাম্পত খোঁজ দিয়া দেখবলে পাওয়া হল বহু সুন্দরী মডেলক জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার পবন সচদেবে ডিজাইন করা সাজপার প্রদর্শন করা হয় মুম্বাইত অনুষ্ঠিত হয়েছে লেকমে ফ্যাশন উইক 2022 ফ্যাশন ডিজাইনার শ্যামল আর ভূমিকায় ডিজাইন করা সুন্দর সুন্দর সাজপার মডেলের জড়িয়ে প্রদর্শন করা হয় সমাগত পোহরের উৎসব দীপাবলী উপলক্ষে মাটির চাকি নির্মাণ করার ব্যস্ত মৃৎশিল্পীস কোভিড মহামারীর পিছত এইবার দুগুণ উপার্জন করার আশারে সহস্রাধিক মাটির চাকি তৈরি করেছে জয়পুরের মৃৎশিল্পীস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচত ভারতের জয় প্রায় এবছরের পিছত টিম ইন্ডিয়ার হয়ে টি টুয়েন্টি ম্যাচ খেলা শামিয়ে টস নস করলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন শামির সুন্দর বোলিংয়ের সহায়ত ভারতে অস্ট্রেলিয়ার 6 রানত পরাস্ত করে সেনিগালত গ্যাস টার্মিনেলে চিন্তিত করেছে মাছমরিয়াক সেইন্ট লুইসর 10 কিলোমিটার দূরত অবস্থিত এটা গ্যাস টার্মিনেলের প্রভাবত মাছের সংখ্যা হ্রাস পাওয়া উদ্বিগ্ন হয়ে উঠেছে মাছমরিয়াসক ইউক্রেইনের কিভত রাশিয়ায় পুনর ড্রোনে করেছে আক্রমণ রুশ সেনায় 24 ঘণ্টাত করা চারিটাক ড্রোন আক্রমণত বিধ্বস্ত হয়েছে রাজধানী কিভর বিস্তীর্ণ অঞ্চল ইউক্রেইনের সীমান্তবর্তী নিকোলাস্কোয়ে গাঁত রাশিয়ার আক্রমণ আক্রমণত সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় গাঁখন এই আক্রমণের ঘটনাত চারিজন লোক আহত হয়েছে হুইল চেয়ারত বহি শারীরিকভাবে সক্ষম নৃত্যশিল্পীয়ে করলে নৃত্য ফ্রান্সত প্যারিস অপেরার কোরিওগ্রাফার ম্যাক্সিম থমাসে বিশেষভাবে সক্ষম নৃত্যশিল্পীসলের সঙ্গে আখড়া করা দেখবলে পাওয়া হল অরিগনের টুয়ার লেন্টেনত অনুষ্ঠিত হয় পশ্চিম উপকূলের জায়েন্ট পাম্পকিন রেগাটা নাও খেল প্রতিযোগিতা এই প্রতিযোগিতাত টুয়ালাটিন হ্রদত দৈত্যর সাজ পরিধান করে বৃহৎ আকারের রঙালাউত বহি প্রতিযোগিতাত অংশ ললে প্রতিযোগীসলে আর ইয়ার সময় হল সুপারফাস্ট প্রাইম টাইম 100 বিদায় লওয়ার নমস্কার।